গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি এখানে আমার জোকো পড়তে বসে গেছে আর ওর অনলাইন ক্লাসও চালু হয়ে গেছে আর ওকে ব্রেকফাস্ট আমি সকাল সকাল করিয়ে দিয়েছি এখন জোকোবাবু পড়তে বসেছে আগে একদম নিজে থেকে কোনো ক্লাস করতে চাইতো না তবে এখন একটু বুঝতে শিখেছে অন্তত চারটে ক্লাসের মধ্যে দুটো ক্লাস ও নিজের মতো করে করে যতটা বোঝে যেমনটা বোঝে আর কি তো ক্লাস করছে আর আমি একটু চলে এলাম রান্নাঘরে একটু কফি বানিয়ে নিচ্ছি দেখুন ছোট্ট সাদা কাপটা আমার জোকোবাবুর জন্য নর্মালি ওকে আমি কখনও কফি দিই না আজকে মনে হলো ওয়েদারটাও বাইরের ঠিক নেই আর আমারও খুব কফি খাওয়ার মন করছে ওকেও একটু দিই জন্যে মা আর ছেলে দুজনের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি এখানে কফিটা খেতে খেতে আমিও ওকে একটু পড়ানোর মুড পেয়ে যাব। আর ওরও একটু ভালো লাগবে ওরও আনন্দ হবে যে মামা মামাকে কফি দিয়েছে তো দেখুন ওকে কফিটা দিয়ে দিলাম বাবু খুব খুশি হয়েছে খুবই তো আর আমি ওর পাশে বসে কফিটাকে খেলাম ভেবেছিলাম বাইরে নিয়ে খাবো সেই জন্য বাইরে নিয়েও চলে এসেছিলাম তো ও দেখে খুব আনন্দ হচ্ছে দেখুন ও এখনও খাচ্ছে বিস্কিট খাচ্ছে আর এই যে আমি চলে এলাম বারান্দাতে কফিটা নিয়ে বাইরের সিচুয়েশানটা দেখুন বাইরের ওয়েদারটা না খুব বেশি রোদ আর না খুব মেঘলা ঠিক মাঝারি মাঝারি ওয়েদার ভালোই লাগছে আর আমাদের নিচের গাছে দেখুন কত টগর ফুল ফুটেছে কিন্তু আমি যতবার ওই টগর ফুলের আশায় নিচে গেছি কোনোবারই আমি হাত পাইনি তখন মনে হয় কি আমি সত্যিই অনেকটা বেটে আর ওই ব্যালকান ছাদে দেখুন আমার একটা বেডশিট শুকোতে দেওয়া হয়েছে আর এই হচ্ছে বাইরেড ওয়েদার এই যে বললাম খুব বেশি রোদ নয় আবার খুবই মেঘলা তাও নয় খুব সুন্দর ওয়েদারটা আর কি তো এইরকম ওয়েদারে কিছুক্ষণ বসলাম বসে ভাবলাম আমার আবার কফি খেতে প্রচণ্ড লেট হয় কারণ বেশি গরমটা খেতে পারি না তারপরে চোখোর কাছে এসেই কফিটা খেলাম এবারে চলে এলাম রান্নাঘরে আজকে দেখুন এই ঝিঙেগুলো ফ্রিজে পড়ে পড়ে মানে এদের বয়স হচ্ছিল সেই জন্য ভাবলাম এদেরকে আজকে উদ্ধার করে ফেলতে হবে সেই জন্য এদেরকে কুটে ভাজতে বসিয়ে দিয়েছি আলুগুলো শুধু নুন দিয়ে ভেজে রেখেছি দেখতেই পাচ্ছেন হলুদের ব্যবহার করিনি আর এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজা খেতে আমার চোখও ভীষণ ভালোবাসে আর বেগুনটা ভেজে নেওয়ার পরে এখানে একটা ভেজে নেবো তারপরে আরও চারটে রয়েছে সে কটা তাওয়াতে তুলবো আর আমি বেগুনটা তাওয়াতে এই কারণে ভাজি তাওয়াতে তেলটা একটু কম লাগে না হলে প্রচণ্ড তেল লাগে বেগুন ভাজাতে আর কি আর এই দেখুন আমার পোস্তটা হয়ে গেছে এখন একটু গামাখামাখাই রেখেছি আর কি এরকম টাইপের পোস্ত খেতে আমার বেশি ভালো লাগে তবে আমার শাশুড়ি মা একটু পাতলা করেন কিন্তু সেটাও খেতে বেশ ভালো লাগে তো আমি একটু গামা গামাখামাখাটা করাটা বেশি পছন্দ করি কারণ এরকমভাবে করলে আমি জোকো পিনাকি আমরা তিনজনেই পছন্দ করি এরকম আর যদি বা জল দিই সে খুব স্লাইট মানে একদমই হালকা একটু রসার মতো আর কি একদম ঝোলের মধ্যে ঝিঙে পোস্ত একদমই পছন্দ নয় তো এরকমভাবে ঝিঙে পোস্তটাকে কমপ্লিট করে ফেললাম আর এর সাথে একটুখানি ভুজিয়া টাইপের করে নিয়েছি ভুজিয়া বলতে এই দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ আলু ডিম টমেটো সমস্ত কিছু দিয়ে একটা ভুজিয়া টাইপ এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই দিকে দেখুন চিংড়িটাকে বার করে রেখেছি চিংড়িটা আলু আর আপনার পুঁইশাকের ডাঁটা রেখেছি কিছু ওই দুটো দিয়ে চিংড়িটা ঝাল করবো এই যে পুঁইশাকের ডাঁটা আর চিংড়িটা দিয়ে ঝাল করবো আর এখানে আমার ছোট্ট পুচকে হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার আর পাপায়ের জন্য অর্থাৎ জোকোর জন্য আমার এই ছোট্ট হাঁড়িটা আমার মা কিনে পাঠিয়েছে কারণ আমি বিশাল বড় একটা হাঁড়িতে প্রথমে ভাত করতাম তারপরে ডেকচিতে করতাম তারপর এখন মায়ের এই হাঁড়িটাতে করি এই যে দেখুন জোকোবাবুকে আমি বসিয়ে দিয়েছি খেতে আর ও নিজে নিজে স্নান করেছে চুলটা ভালোভাবে মুছতে পারেনি তো চুলটাকে আঁচড়ে দিতে কীরকম একটা দেখতে হয়েছে দেখুন একদম পুরো পাতার মতো বসে গেছে চুলটা মাথায় আমার ছেলে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে ওর খাওয়া নিয়ে আমাকে কোনো সমস্যায় ভুগতে হয় না এবারে আমি চলে যাব সরাসরি বিকেলবেলা বিকেলবেলা দেখুন আমার ব্যালকানি থেকে ছাদ ছাত্রাকে দেখাচ্ছি ছাদে সব বাচ্চাগুলো খেলছে দেখতে পাচ্ছেন খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু তখন আমি ভাবলাম যে না বোঝা যাচ্ছে এখন দেখছি ভিডিওর পরে বোঝা যাচ্ছে না আমি ব্যালকানি থেকে দেখছিলাম বাচ্চাগুলো খেলছিল ওখানে জোকোও ছিল আর সত্যি কথা বলতে কি জানেন তো আমার সারাদিনের বেশিরভাগ সময়টাই আমার ব্যালকানিতে কাটে মানে যখন আমি ফ্রি টাইম পাই টিভিটার কাছে না বসে আমি সোজা চলে আসি ব্যালকানিতে কারণ টিভির উপরে বেশিটা মানে জোর আমার ছেলেরই খাটে আমার কোনো জোর নেই হচ্ছে দেখো আমি দেখালাম এক্ষুনি শিঙারা আর মুড়ি খাওয়া হবে সাথে পেঁয়াজ কুচি আনা হয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শিঙাড়া আর মুড়ি সর্ষে তেল দিয়ে খুব ভালো করে মাখা হবে আর সঙ্গে একদম গরম গরম চা অবশ্যই নিকার চা কেননা দুধ চায়ের সাথে খেলে অ্যাসিড তো বাঁধা সেজন্য জন্য ডিকার চা খাওয়া হবে তো এখন আমরা এই টিফিনটা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বন্ধুরা সন্ধের শিঙারা এটা পিনাকি অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আর কি ভীষণ সুন্দর এই শিঙারাটা আমার তো ভীষণ ভালো লাগে যদিও এগুলো খাওয়া আমার জন্য সমস্যাজনক ডাক্তারের মানা রয়েছে আমার বা পিনাকি দুজনেরই কিন্তু কি করব বলুন মাঝে মাঝে এগুলো না খেলে ভুলেই যাই আমরা বাঙালি আর কি আলু চপ শিঙারা হ্যাঁ তবে উড়িষ্যাতে আলু চপটা আমাদের বেঙ্গলের মতো একদমই হয় না বাট শিঙারাটা কিন্তু খুব সুন্দর হয় তো আজকে ভিডিওটা এখানেই ছাড়ছি বন্ধুরাটা